গ্রামাল্যানের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রামালেনে আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ তো এই ইডিয়ামস এবং ফ্রেজ আমরা সবাই জানি যে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ইডিয়ামস বা ফ্রেজ পড়ে না এমন কোনো সরকারি চাকরির পরীক্ষাই নেই যেখানে আমরা ইডিয়ামস বা ফ্রেজ থেকে অন্তত তিন থেকে চারটি প্রশ্ন আমরা পাই না অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এবং সহজেই স্কোর করা যায় এই ইডিয়ামস বা ফ্রেজ মুখস্থ থাকলে তো আমরা আজকের এই ভিডিওতে দশটা খুব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট দশটা ইডিয়ামস আমরা বেছে নিয়েছি যেগুলো জানা থাকলে যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় স্কোর করা খুবই সহজ হবে এবং এই ইডিয়ামসগুলো বারংবার রিপিটেডলি বিভিন্ন পরীক্ষায় সেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যে কোনো পরীক্ষায় এসেছে ডাব্লু প্রিলিমিনারি বা ক্লার্কশিপ বা অন্যান্য যেসব পরীক্ষা কেন্দ্র সরকার যেমন পরীক্ষা আছে সিজিএল সিএইচএসএল এইসব পরীক্ষার জন্যে এইসব পরীক্ষাগুলোতে এই ইডিয়ামসগুলো কিন্তু খুবই এসেছে তো আজকে আমরা তার প্রথম যে সেটটা আমরা করব সেখানে দশটা এডিয়ামস নিয়ে আলোচনা করব তো সবার প্রথমেই আমরা যে ইডিয়ামসটা নিয়ে আলোচনা করব খুবই কমন সেটা হলো গিফট অফ দ্য গ্যাপ যার অর্থ হলো বাংলা অর্থ হলো বাকপটুতা অর্থাৎ কথা বলার ভালোভাবে কথা বলার গুছিয়ে কথা বলার ক্ষমতাকেই বলা হয় বাকপটুতা ইংরাজিতে এর অর্থ হলো দ্য অ্যাবিলিটি টু স্পিক ইজিলি অ্যান্ড কনফিডেন্টলি অর্থাৎ সহজে এবং বিশ্বাসযোগ্যভাবে কথা বলার ক্ষমতাকেই বলা হয় বা সামর্থ্যকেই বলা হয় গিফট অব দ্য গ্যাপ এর ইউজেস কি অর্থাৎ বাক্যের ব্যবহার কি দেখে নিই শি হ্যাজ গট দ্য গিফট অব দ্য গ্যাপ শি শুড ওয়ার্ক ইন সেলস অ্যান্ড মার্কেটিং অর্থাৎ তার বাকপটুতা রয়েছে তাই তার উচিত সেলস এবং মার্কেটিংয়ের কাজ করা অর্থাৎ সেলস এবং মার্কেটিংয়ে কথা বলার ক্ষমতা অর্থাৎ মানুষকে কনভিন্স করানোর ক্ষমতা থাকা দরকার সেজন্যেই যার বাকপটুতা আছে তা তার এই কাজের ক্ষেত্রে তার উন্নতি করার সম্ভাবনাটা প্রবল নাম্বার টু নাম্বার টু হল ওয়ান্স ইন এ ব্লু মুন ইডিয়ামস যেহেতু ওপরের মিনিং থেকে এর অর্থ মানে এর সারফেস মিনিং থেকে এর অর্থ খুঁজতে যাওয়া বৃথা এর একটা অন্তর্নিহিত অর্থ থাকে সেটাকেই ধরা হয় তো ওয়ান্স ইন এ ব্লু মুন ব্লু মুন মানে নীল চাঁদ নীল চাঁদ খুব কালে ভদ্রে দেখা যায় এরকম একটা জিনিস ওই জন্যে এর বাংলা অর্থ হলো কালে ভদ্রে বা মাঝে মাঝে আর ইংরাজি অর্থ হলো ভেরি রিয়ারলি এর ব্যবহার কি হবে ব্যবহার হলো এখানে রয়েছে ওয়ান্স ইন এ ব্লু মুন আই গো টু দ্য সিনেমা ওনলি হোয়ে দে আর ফিল্ম আই রিয়ালি রিয়ালি ওয়ান টু সি ভদ্রে বা মাঝে মাঝে আমি সিনেমায় যাই যখন দেখি যে আমি কোনো সিনেমা বা কোনো চলচ্চিত্র আমি সত্যিই দেখতে চাই তখন আমি মাঝে মধ্যে যাই নাম্বার থ্রি খুবই ইম্পর্ট্যান্ট বোল্ট ফ্রম দ্য ব্লু আবারও ব্লু দিয়ে আর একটা ইডিয়াম এর অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত বা যাকে বলা যায় সম্পূর্ণ ও প্রত্যাশিত অর্থাৎ যেটা আমরা চাইছি না সেটাই ঘটে যাওয়াকে বলা হচ্ছে সেটাকে ইঙ্গিত করতে আমরা এই ইডিয়ামটা ব্যবহার করি বোল্ট ফ্রম দ্য ব্লু আমরা ইউজেস দেখবো ইউজেসে বলা হচ্ছে দ্য রেজিগনেশন অফ দ্য চেয়ারম্যান কেম লাইকে বোল্ড ফ্রম দ্য ব্লু অর্থাৎ চেয়ারম্যানের পদত্যাগ যেন বিনা মেঘে বজ্রপাত পরের ইডিয়াম অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার যার বাংলা অর্থ শেষ মুহূর্তে অর্থাৎ একদম অন্তিম সময়ে সেটা বোঝাতেই অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার ইডিয়ামটি ব্যবহার করা হয় যার ইংরেজি অর্থ হলো দ্য লাস্ট মোমেন্ট অর অলমোস্ট টু লেট অর্থাৎ একদম শেষ মুহুর্তে বা অনেকটা দেরি হয়ে গেছে ব্যবহার হি পোস্টপোনড হিজ ট্রিপ অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার তিনি তার যাত্রা শেষ মুহূর্তে স্থগিত রাখলেন পরবর্তী ইডিয়াম টু টেক বুল বাই দ্য হর্নস অর্থাৎ এর যদি সার্ফেস মিনিং দেখি অর্থাৎ কোনো ষাঁড় বা মহিষকে সরি ষাঁড়কে তার তার যে শিং সে শিংটাকে ধরা তো এখানে আমরা এর যে বাংলা অর্থ সেটা হলো আত্মবিশ্বাসের সাথে কঠিন পরিস্থিতির মোকাবিলা করা অর্থাৎ ষাঁড় কিন্তু এখানে একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে একটা প্রতীকী অর্থে যেহেতু ষাঁড় খুবই হিংস্র হয়ে যায় এবং সে তখন তার শিংকে অস্ত্র করেই মানুষকে গুঁতোতে যায় তো কেউ যদি তার শিংটা ধরে মানে কি সে ওই বিপদের মোকাবিলা করে আত্মবিশ্বাসের সাথে কারোর যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে সাহের শিঙে হাত দেওয়াটা আর নিজে জীবন বিপন্ন করাটা একই ব্যাপার অর্থাৎ সে বিপদ এখানে বিপদের দোতক বিপদের দোতক হলো বুল ইংরেজি অর্থ টু ডু সামথিং ডিফিকাল্ট ইন এ ব্রেভ অ্যান্ড ডিটারমাইন্ড ওয়ে অর্থাৎ সাহসিকতা এবং আত্মপ্রত্যয়তার সাথে কোনো কাজ কোনো কঠিন কাজ কাজের মোকাবিলা করা ইউজেস দ্য শি ডিসাইডেড টু টেক দ্য বুল বাই দ্য হর্নস অ্যান্ড ট্রাই টু সলভ দ্য প্রবলেম উইদাউট এনি ফার্দার ডিলে অর্থাৎ তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি কঠিন পরিস্থিতির সাথে মোকাবিলা করবেন আর দেরি না করে এবং এর মাধ্যমে তিনি সমস্যার সমাধান করবেন পরবর্তী এডিয়াম খুবই কমন একটা এডিয়াম সেটা হলো হপসন্স চয়েস হপসন্স চয়েস অপশন একটা প্রপার নাউন হপসন্স চয়েস যার বাংলা অর্থ হলো বিকল্পহীন অর্থাৎ হাতে কোনো রকম চয়েস না থাকা কোনো অল্টারনেটিভ না থাকা ইংরেজি অর্থ তাই লেখা হয়েছে নো অল্টারনেটিভ অর্থাৎ হাতে একটার বেশি দুটো কোনো অপশন না থাকা যেটা আছে সেটাকেই চয়েস করতে হবে ইউজেস ইটস এ কেস অব অপশ চিকজ ইফ আই ডোন্ট এগ্রি টু দেয়ার টার্মস আই উইল লুজ মাই জব বলছি এটা একটা বিকল্পহীন অবস্থা কারণ যদি আমি তাদের সঙ্গে সহমত না হই তাহলে আমি আমার কাজ হারাবো সাত নম্বর ইডিয়াম হলো দ্য অ্যাসিড টেস্ট যার বাংলা অর্থ হলো অগ্নি পরীক্ষা ইংরেজিতে দ্য ট্রু টেস্ট অব দ্য ভ্যালু অফ সামথিং অর্থাৎ কোনো কিছুর মূল্য নিরূপণ করতে যে সত্যিকারের পরীক্ষা করা হয় ইউজেজে বলা হচ্ছে ইট লুকস গুড বাট উইল পিপল বাই ইট দ্যাটস দ্য অ্যাসিড টেস্ট এটা তো ভালোই দেখাচ্ছে কিন্তু মানুষ কি কিনবে এটাই হলো অগ্নি পরীক্ষা পরের রিডিয়াম আট নম্বর আ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড অর্থাৎ বাংলায় যাকে বলা হয় সুসময়ের বন্ধু ইংরেজিতে সামওয়ান হু ক্যান বি ডিপেন্ডেড অন ওনলি হোয়েন এভরিথিং ইজ গোয়িং ওয়েল অর্থাৎ এমন একজন ব্যক্তি যার ওপরে ভরসা করা যায় শুধুমাত্র সব কিছু যখন ভালো চলছে অর্থাৎ সে সুসময়ে আসে দুঃসময়ে সে তাকে খুঁজে পাওয়া যায় না সেটা বন্ধু আত্মীয় স্বজন যে কেউ হতে পারে সে ফেয়ার ওয়েদার অর্থাৎ যখন ভালো আবহাওয়া থাকে তখন সঙ্গ দেয় খারাপ আবহাওয়া মানে খারাপ পরিস্থিতি জীবনের কঠিন পরিস্থিতিতে তাকে খুঁজে পাওয়া যায় না ইউজেস বলছে আই রিয়েলি থট উড বি হিয়ার টু হেল্প মি বাট ইট সিমস দ্যাট শি হ্যাজ জাস্ট এ ফেয়ারওয়েদার শি ইজ জাস্ট এ ওয়েদার ফ্রেন্ড আমি সত্যিই ভেবেছিলাম সে এখানে এসেছিল আমাকে সাহায্য করতে কিন্তু মনে হলো যে শুধুমাত্রই সে সুসময়ের বন্ধু অর্থাৎ সে সাহায্য করেনি চলে গেছে ন নম্বর বাই লিপস অ্যান্ড বাউন্স যার অর্থ হল লাফিয়ে লাফিয়ে বা অত্যন্ত দ্রুত গতিতে অর্থাৎ ইংরেজিতে বলা হবে ভেরি কুইকলি বা ভেরি র্যাপিডলি আমরা উদাহরণ হিসেবে নিয়েছি খুবই আমাদের চারপাশে ঘটতে থাকা একটি অর্থনৈতিক বিষয়কে আমরা এর উদাহরণ করেছি সেটা হলো পেট্রোলিয়াম প্রাইসেস আর গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্স অর্থাৎ পেট্রোপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে আজকাল তো দেখেই দেখছি আমরা যে পেট্রোপণের দাম ডিজেল পেট্রোলের দাম খুবই দ্রুত বাড়ছে আজকের ভিডিওর সর্বশেষ যে ইডিয়ামটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অ্যাপেল অফ ওয়ান্স আই অ্যাপেল অফ ওয়ান্স আই কথার অর্থ হলো চোখের মণি বা প্রিয় পাত্র কারোর প্রিয় পাত্র হয়ে ওঠা দ্য পার্সন হু সামোয়ান লাভস মোস্ট অ্যান্ড ইজ ভেরি প্রাউড অফ অর্থাৎ যে ব্যক্তিকে মানুষ ভালোবাসে এবং যার জন্যে মানুষ গর্বিত হয় ইউজেস কি বলছে হিজ ইয়াঙ্গেস্ট ডটার ওয়াজ দ্য অ্যাপেল অফ হিস আইস তার কনিষ্ঠ কন্যা বা ছোটো মেয়ে তার চোখের মনি তো এই দশটা এডিয়াম যদি মুখস্থ করে রাখা যায় এবং তার ব্যবহারগুলো ভালোভাবে পড়া যায় ইংরেজি অর্থ পড়া যায় এবং এই ইডিয়ামগুলো যেহেতু খুবই কমন এবং আসার সম্ভাবনা ভীষণ পরীক্ষায় তাই এই ইডিয়ামগুলো আমরা ছবির মাধ্যমে ইলাস্ট্রেশনের মাধ্যমে মনে রাখার জন্য ইলাস্ট্রেশনগুলো দেওয়া হয়েছে এতে করে খুব ভালোভাবে দীর্ঘদিন এটা মনে রাখার সম্ভাবনাও রয়েছে আগামী ভিডিওতে আমরা আরও দশটা ইডিয়ামের একটা সেট আমরা দেখব এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ